ওয়েলকাম জিএসএমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার হোয়াই নভোচ ওয়াই, আপনার যদি গুগল অ্যাকাউন্ট খুলে যান সেটা কীভাবে বাইপাস করবেন খুব ইজিতে, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো অলরেডি আমার হাতে হোয়াই নভো টু ওয়াই একটি ফোন আছে, যেটা আপনারা হয়তো দেখতেছেন। এটা আমি ট্রাই করতেছি সেটিং করার জন্য। তো সেটিং করতে গেলে প্রতিনিয়ত যখন আমাদের কাছে গুগল অ্যাকাউন্ট চাচ্ছে বা গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে বলতেছে, তখন আমরা একটা প্রবলেমে পড়ে যাচ্ছি যে আমাদের কাছে যে ওল্ড আমাদের যে অ্যাকাউন্টে ছিল সেটি দিতে হবে, না হলে খুলে না। তো এটা আপনারা কীভাবে সহজে সমাধান করতে পারেন এটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সেই সাথে সাথে আমার ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো আমরা দেখতেছি যে চেকিং আউটে যে গুগল অ্যাকাউন্ট এসেছে, এখন দেখেন এখানে কিন্তু নিচ্ছে না, তো আমাদের অ্যাকাউন্ট চাচ্ছে। তো এটা আমরা খুব ইজিতে বাইপাস করে দেখাবো। আমরা আরেকবার ট্রাই করে দেখি, হবে না তো আমি ফোনটাকে শাট ডাউন দিয়ে দেবো। এখন ফোনটাকে আমি অফ করে নিলাম। রিস্টার্ট দিয়েছিলাম ফোন, ফোনটা এখন অন হচ্ছে। হ্যাঁ, হোয়াই ফোনগুলো একটু অন হওয়ার সময় একটু সময় বেশি নেয়, এটা আমি ফিল করতেছি। অবশ্য ব্যাকডেটের ফোনগুলো আপডেটগুলো অনেক ফাস্ট হয়েছে। তো আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গিয়েছে, এখন আমরা ইমার্জেন্সি কলে চলে যাব। এখানে একটা ইমার্জেন্সি কল আছে, গেলাম 112 একটা ডায়াল করলাম। ডায়াল করার পরে আমরা মানে কন্ট্যাক্ট নাম্বারে যাব, যে আমি একটা নিউ কন্ট্যাক্ট সেভ করবো। এখানে অলরেডি আমি চলে গিয়েছি, এখানে গেলে আমরা নিউ কন্ট্যাক্ট পাবো। নিউ কন্ট্যাক্টে গেলাম, এখানে গিয়ে আমরা লিখবো www.youtube.com। এটা আমরা টাইপ করব। তো আপনারা দেখতেছেন আমি এটা টাইপ করতেছি www.youtube.com। তো আমার এটা একটু সময় নিচ্ছে, যার কারণে আমি আমার ভিডিওটি একটু টেনে দিলাম যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এখানে youtube.com টাইপ করার পরে এটা সেভ করতে হবে। সেভ করার পরে আমরা সরাসরি youtube.com এ টাচ করার সাথে সাথে এটা আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দেখেন আমরা সরাসরি এখন ইউটিউবে ঢুকে যাবো। এই তো চলে যাচ্ছি, হ্যাঁ এই তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। এখন দেখুন আমরা ইউটিউবে ঢুকে গেছি, কিন্তু এখন এখান থেকে আমাদের যেতে হবে হেল্প অ্যান্ড ফিডব্যাকে। এখান থেকে আমরা যাব হেল্প অ্যান্ড ফিডব্যাক, এরপর আমরা এখানে সার্চ করব। ডি সার্চ করেছি, আমরা ডিতে আসলে এখানে অনেকগুলো অপশন আসবে, আপনারা ওইটা আমি যেটা সিলেক্ট করেছি এটা সিলেক্ট করে দিন। এখান থেকে একটা লেখা আছে সেকেন্ড স্টেপে, এটা আমরা একটু টাচ করলে ওর লিঙ্কে নিয়ে যাবে। লিঙ্কের মতো একটা লিঙ্কে নিয়ে গিয়েছে, আমাদের সেটিংয়ের লিঙ্ক, সেটিংয়ে চলে গিয়েছি। এখন এইখানে কাজ হচ্ছে আমাদের জিমেলটাকে রিমুভ করতে হবে। দেখুন আমি চলে যাচ্ছি জিমেলে, হ্যাঁ জিমেল, এখান থেকে আমি জিমেলটাকে এইতো জিমেল, জিমেল থেকে আমরা চলে গেলাম অ্যাপস পারমিশন। এখানে তিনটা ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে, এটা চলে দিতে আমাদের ফার্স্টেরটা সিলেক্ট করে দিতে হবে। জাস্ট নাও আমরা একটা সিলেক্ট করে দেব, সিলেক্ট করলাম, এখান থেকে
ঠিক সেম প্রসেসিং এ আপনারা চলে যান, আশা করি আপনাদের গুলো খুব ইজি ভাবে করতে পারবেন আমারটা দেখে দেখে। আমরা একটু অ্যাবাউট ফোনে গিয়ে কনফিগারেশনটাও দেখে নিলাম। ফোনটাকে আমরা রিসেট করে দিলাম। আমরা অ্যাবাউট ফোন থেকে ফ্যাক্টরি ডাটা রিসেটে যাব। আমরা শুধু অল রিসেট দেব, ফ্যাক্টরি ডাটা রিসেট দেব না, আমাদের প্রোগ্রামটাকে অল রিসেট করে দেব। এরপর ফোনটাকে রিসেট টু দেব, রিস্টার্ট দেব। এরপর দেখুন আমাদের ফোনটা কিন্তু ফ্যাক্টরি ডাটা রিসেট না, এখানে একটা অপশন আছে অল রিসেট, ওইটা দিয়েছি। এরপর আমরা ফোনটাকে রিস্টার্ট করব এটা কমপ্লিট হওয়ার পরে। রিসেট হয়েছে, এখন আমরা ফোনটিকে রিস্টার্ট করব। রিস্টার্ট করলে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। আমরা ফোনটা রিস্টার্ট করে নিলাম, অন হওয়ার সাথে সাথে দেখবেন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। ফোন অন হতে হয়তো একটু সময় নিবে, আপনারা একটুই সাথে থাকবেন, দেখবেন যে অন হওয়ার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে, আমাদের ফোনটি অটোমেটিকলি সব প্রোগ্রাম চলে আসছে এবং কি অ্যাকাউন্টও নেই। আমরা একটু অ্যাকাউন্টে গিয়ে দেখি। হ্যাঁ, গুগল অ্যাবাউটে গিয়ে দেখলাম, অ্যাবাউটে গিয়ে আমরা অনেক কনফিগারেশন, অল স্পেস, তারপর হচ্ছে জিমেল টিমেল আছে কিনা দেখতে পারবো। এরপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট, আপনি চাইলে এখন নতুন করেও সাইন আপ করে নিতে পারেন। তো আশা করি এই ধরনের প্রবলেমগুলো আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজেই সলিউশন পেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। এবং সেই সাথে সাথে আমি আবারও বলবো, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং সেই সাথে সাথে আপনারা আমার ফেসবুক পেজটি ফলো আপ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।